koltuk. Şerde geldim. Ne mumliyip ya. Bir ney porum. Bir em gazete takime. Yemun siyera hüsimur. Siyerar karanı piyanta vatkime. Koto. Hem şattay bindum. Ne piyantay bindum. Kunta korum koto. Takime. Şattay ne yake gavdim. Diye piyanta tonu. Siyerar mutzi obusta. এখনা চেহারাটা যে হবি সেটাও হয় না কি যন্ত্রণা থাকিস তো বাবা পেয়ানে তিক না থাকিস খালি বোতামটা মুই না গাম অল্প না ধৈর্য ধরি থাকিস কত দেখি আমি ষাটের বোতামে না গাম পেয়ানে তো নাম এটা হইল চাই রুবাসে ঢোলা কি গাওদ্দাম এটাও তো মোর ঢোলা হয় এমন চেহারা হয়েছি চেহারার জন্য মোর একটাও মানায় না কত দেখো চলেন না এটা চলে দেয় এই যে এত ঢোলা চাই রোপাশে বাড়ে তাই এটা হইল কি যন্ত্রণাটা পড়ি গেছ মুই কত মুই কি গাওদ্দাম এলা আর পেয়ানিটা এমন ঢিল কই হয়েছি তাই গুয়াতে থাকে না মোর কত গানটা শেষ করছি আল্লাহ এমন ভুল করছি আর ওর বুয়ার নামে চেহারাটা বাড়ে দে তাহলে মোর প্যান সাটে দেন ঢিল হয় ওর বুয়ার না দে কি যন্ত্রণাটা ফেলাইছে প্যান সাট পরে যে না কোনো ঠাই যাই মোর সেটাই হয় না এই বিয়ে শাদী হবার নাইছি না মোর এই চেহারার কারণে কি যন্ত্রণাটা পরি গেছন কেউ মোক পাত্রী দিবে চাই না খালি চেহারার দিকেই দেখি চেহারার দিকেই দেখি চেহারা কি হয়েছে মোর কি টেকা বসে ধন দৌলত কম আছে একবার একবার দিয়ে দেখো খালি চেহারা চেহারা আর এত কিছু খাম অমুক সমুক করম তা মোর চেহারা হয় না মুই ওটি কি করিম কম তো কি যন্ত্রণাটা তুই পরে গেছুন চেহারাটা হইলে মোর ভালো হয় মুই এটা বিয়ে শাদি করে বাপ মোর একটা বাবা নাইছি রে যন্ত্রণা রে শালা পাত্রি একটা দিবি সেটা পাইছে দেয় না এই চেহারার কারণে দেখো একটা কেমন দেখা যায় এটা ভালোই দেখা যায় এটা ঢোলা হয়েছে তাতে কি হয়েছে ই পাত্রির বাপ মাও দেখাম একটা ভালোই তো দেখা যায় মাইসুকে একটা দেখাম যায় তা আমরা কি কই দেখুন ই কি সুন্দর দেখা যায় রে নাইন চেহারাটাতে কি হয়েছে ভালো তো দেখা যায় দেখুন কি কয় মাইনছি এই যে চেহারা সাথে নাই এই পোশাক পাতি গুলো বলুন দেখতো মোক কেমন দেখা যায় তো বিয়ে সাথেই হয় না ভাই কে ভাই চেহারা খারাপ হয়েছে কি করুন ভাই এলে যন্ত্রণা পরে গেছে যে আমি চেহারার কথাই খালি মুখ কয় চেহারা না হলে মুই কি করিম কত ব্যায়াম করি ব্যায়াম করলে হবে এটা আরো একজনে কইছিল মুই দিলে মাথা ম্যাম নাই মুখে দেখো না ব্যায়াম ট্যাম করি কি হয় ভালো টালো খাওয়া খাবো ভালো খান মুই এখানে না ব্যায়াম করুন না তো আজকে মুই না ব্যায়াম করি দেখুন তাহলে যা ভাই ভাই মুই ব্যায়াম ট্যাম করিম এখন মুই নিয়মিত দেখুন চেহারা ভালো না হয় চেহারা ভালো করা লাগবি না হলে মোর বিয়ে শাদী হবার নয় আমি ব্যায়াম করি আমুক ব্যায়াম শেখাও তো অবশ্যই শেখাবো আমি আমার ব্যায়াম করতে করতে দেখুন আমার চেহারাটা একদম মনে করে ইন্ডিয়ার ছাড়বার থেকে এলে বড়ি আনা হয়ে গেছে ভাই খারাপ মানা হয়ে গেছে আর আমার কি হয়েছিল কৌ তো দৌড়লে ন্যাংলা নুংলে এলে চলবে সকাল বিকেল মনে করো জগিং করতে হবে ঠিক আছে
ব্যায়াম বাদে আর অন্য ব্যায়াম আছে নাকি? এটা আমার শরীরে সবার নেই দোস্ত। অবশ্যই আছে। ডাক্তার সাহেব আছেন? আছি। আদাব। আদাব। বসো বসো দেখি কি সমস্যা দাও দেখি। এই যে দেখেন না শরীরের অবস্থা, চেহারা পাতি হয় না। এবার আসি বসো, আসো। ভালো করে খাও। কি সমস্যা? এই যে চেহারা হয় না, চেহারা না হওয়ার কারণে বিয়ে শাদিও হবার নাচ্ছিল। অনেক আলা পাইছে ওই চেংড়ির মায়ে, চেংড়ির বাপে কয় চেহারা নাই, এই চেহারা বিয়ে শাদি দিলে অল্পতে না মরবে। কয় বেলা খান প্রতিদিন? তিন চার বেলা করি খাই। তিন চার বেলা কি কি দিয়ে খান গো দেখি না। এই সকালে মনে করেন যে হলো মাংস টাংস দিয়ে খাই, দুপুরে মনে করেন যে হলো দুধ খাই, আর কি বিকেল আফির ভাত মনে করেন ছোট মাছ টাছ কচু টচু গেলে সগে খাই। অত ফাটফুট খাওয়া নেই কেন? আমি তিনটে খাবারের নাম গো, ওই তিনটে খাবার প্রতিদিন খাইবেন। বাচ্চা গুলা কেন আলাদা করিয়া অতি থুয়ে প্রতিদিন দুধ দোয়াবি অল্প না ভাই, এক পুয়া করে দুধ দোয়াইলে হইবে, ওই দুধ কোনা জাল দিয়ে ভালো করে খাইবে। ছাগলে দুধ গেল, গরু আছে? গরু আছে, আছে। ওই গরু দুধ এনে জোগাড় করিয়ে ওখানে গরুর দুধ এক পোয়া মিশেল দিয়ে ছাগলের সাথে, ছাগলের দুধের সাথে মিশেল দিয়ে খান। দুইটা গেল বুঝছেন। তোর ভাত কয় সাত চলে ভাত খান? ভাত তো খাবার নাচ্ছি মনে করি সাড়ে তিনশো আপাতত খান নাচ্ছি। সাড়ে তিন সাড়ে তিন সাত চলের ভাত এক বেলা খাওয়া নিবি কয় সাত চলে জানে? পয়সা দশ সাত চলে ভাত খাওয়া নিবি? আচ্ছা খামোস, দশ চলের ভাত তো এটা কোনো ব্যাপার নয়। দশ চার চলের ভাত খাবেন এক বেলা। আচ্ছা প্রতি বেলায় দশ চার চল করে খাবেন, দুধ এক না করে নেবেন গরুর ছাগলের, তাহলে তোমার চেহারা পাল্টে দেবে আস্তে আস্তে। যদি এটা এটাও না হয় তাহলে আমার কাছে আসবেন। আচ্ছা আচ্ছা আমি আরেকটা পরামর্শ দেবো, নিয়ে যান। ঠিক আছে তাহলে আসি ডাক্তার সাহেব। আদাব। হ্যাঁ ঠিক আছে, এলে খাই, না খাইলে তো চেহারা হবে না। খায় দেখো, না হলে আমার কাছে আসো। এর লুঙ্গি মাল খেতে দাও, আসো আসো, মেশিন গায়ে একটু কাজ আছে, আসো। খেসা দেওয়া লাগবে। হ্যাঁ মাল খেতে দাও, আমাদের মেশিন দিয়ে একটু তোমার একটা টেস্ট করবো। দেখি তোমার মো চেহারাটা যেন হয়, এই চিকিৎসাটা খেলে নাকি দেখি। মন যেন বিয়ে শাদি করে পান। দেখি কই কি করা লাগবে। এ এ দত্ত, ও মা গো, এ ভাই দে দে তো গাইছে। এ দাও দাও। হ্যাঁ ধর। ও মা গো, বেশি হাওয়া দেন যাতে লো চেহারে। ও মা গো, ও এ গাই তো হন, যাও এমনি মোটা হবে। দুই এক ব্যায়াম করে, ব্যায়াম করে, ব্যায়ামটা করলে হবে না, করলে ঠিক হবে। যাও আচ্ছা, সেটা দেখা যাবে মধ্যে ব্যায়াম করে, না হইলে ডাক্তারটা শিখে দেন। হ্যাঁ যদি খালি বিয়ে শাদি মন না হয়, মোটা না হয়, সেটাই ভালো হয়েছিল।
কিবে হলো আমার শরীরটা মন বোধহয় আর বাসম না কিসের হাওয়া দিয়ে বলে মোটা করে ও কি যন্ত্রণা করে নাইছে আমার শরীরটা ও মা গো ইস 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 ইস